আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন হোসেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, রসায়ন কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়, পদার্থের অবস্থা। আজকে শুধু সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। পরীক্ষায় বেশিরভাগ সংজ্ঞাগুলো, যে সংজ্ঞাগুলো ইম্পর্ট্যান্ট, যে সংজ্ঞাগুলো সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসে, সেই সংজ্ঞাগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর আমি এখানে ভিডিওটা তৈরি করার আগে এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো একটু লিখে নিয়েছি। এখানে সংজ্ঞাগুলো, আজকে শুধু সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। আমি আরেকদিন খ নাম্বারে যে প্রশ্নগুলো আসে, সৃজনশীল খ নাম্বারে, এই প্রশ্নগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আমি তুলে ধরব। এখানে আছে যে সংজ্ঞাগুলো ইম্পর্ট্যান্ট, ঊর্ধ্বপাতন, নিঃসরণ, গলনাঙ্ক, আন্তঃআণবিক শক্তি, ব্যাপন, স্ফুটনাঙ্ক, কণার গতিতত্ত্ব, আন্তঃআণবিক দূরত্ব, বাষ্পীভবন, সিএনজি। আসলে তোমরা এই বিষয়গুলো ভালো করে ক্যাপচার করতে পারলে কো নাম্বার মোটামুটিভাবে, এগুলো ইম্পর্ট্যান্ট, এগুলাই পরীক্ষায় ঘুরে ফিরে আসে, বিভিন্ন পরীক্ষা বলো ইয়াতে এগুলো আসে। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি এখন সংজ্ঞাগুলো তোমাদের বলতেছি। ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন হচ্ছে যদি কঠিন পদার্থকে তাপ দিলে, তা সরাসরি গ্যাসে পরিণত হয়, এবং ঠান্ডা করলে তা আবার কঠিনে রূপান্তরিত হয়, গ্যাসটা আবার কঠিনে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটাই হচ্ছে ঊর্ধ্বপাতন। এরপর আছে নিঃসরণ। নিঃসরণ বলতে গেলে, নিঃসরণ হচ্ছে সরু ছিদ্রপথে উচ্চ চাপের, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াটাই হচ্ছে নিঃসরণ। আর যদি ছোট্ট একটা উদাহরণ দিতে যাই, মনে করো একটা বেলুন বা গ্যাস, যদি আমরা গ্যাসের ইয়াটা ছেড়ে দেই, বা বেলুন আমরা যদি ফুলাইয়া এটাতে কস্টিপ দিয়ে একটু ছিদ্র করে দেই, তাহলে দেখবে এটা খুব দ্রুত সজোরে হাওয়াটা বেরিয়ে আসতেছে, আর এই জিনিসটা হচ্ছে নিঃসরণ। এরপর দেখো, এরপরে আমি গলনাঙ্ক, বিষয়ে বলতে গেলে, এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের বা তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, গলনাঙ্ক হচ্ছে কঠিন পদার্থটা তরলে পরিণত হবে, আর সে তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক। এখন আছে আন্তঃআণবিক শক্তি। তোমরা বিষয়টা বুঝতে পারো, আন্তঃআণবিক শক্তি মানে হচ্ছে নির্দিষ্ট পদার্থ সমূহের মধ্যে যে শক্তি দ্বারা পরস্পরকে আকর্ষণ করে রাখে বা আকর্ষণ করে, সেই আকর্ষণকে বা ওই পদার্থগুলোকে বলা হয় আন্তঃআণবিক শক্তি, ওই পদার্থের আন্তঃআণবিক শক্তি বলা হয়। দুইটা বস্তুর ভিতরে বা অনেকগুলো বস্তুর ভিতরে যে তাদের ভিতরে যে আন্তঃআণবিক একটা শক্তি আছে, বা তাদের ভিতরে যে পরস্পরকে একটা পদার্থ আর একটা পদার্থকে যে আকর্ষণ করে, এই আকর্ষণ শক্তিটাকে বলা হয় আন্তঃআণবিক শক্তি। এরপর ব্যাপন, বলতে গেলে কোনো কঠিন, ব্যাপনটা হচ্ছে কোনো কঠিন বলো, কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে কোনো বস্তুর মানে স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাপন। আমি এখন যদি বলি স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক প্রায় একই। স্ফুটনাঙ্ক হচ্ছে তোমার তরল পদার্থটা বাষ্পে পরিণত হবে, এই জিনিসটা মনে রাখবা, আর গলনাঙ্ক হচ্ছে তোমার কঠিন পদার্থটা তরলে পরিণত হবে, এটা হচ্ছে গলনাঙ্ক, আর স্ফুটনাঙ্ক হচ্ছে তোমার তরল পদার্থটা বাষ্পে পরিণত হবে। আমি যদি সঠিক সংজ্ঞাটা বলতে চাই, তাহলে বলতে হবে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায়, কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। এখন কণার গতিতত্ত্ব, হচ্ছে কঠিন তরল বা গ্যাসীয়, মানে যে কোনো একটা হলেই হবে, মানে কঠিন তরল বা গ্যাসীয় যে কোনো অবস্থায়
পদার্থের কণাসমূহ সর্বদা গতিশীল থাকে, মানে সর্বদা কি গতিশীল থাকে। আরে এটাই হচ্ছে গতিশীল থাকার প্রবণতা হচ্ছে, বা গতিশীল থাকাটাই হচ্ছে এটা গ্যাসের গতিতত্ত্ব। এখানে আছে আন্তঃআণবিক শক্তি, সরি আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক দূরত্বটা হচ্ছে পদার্থের অনুসমের মধ্যে মধ্যবর্তী যে দূরত্বটা, পদার্থের অনুসমের মধ্যে মধ্যবর্তী যে দূরত্বটা, একটা পদার্থ আরেকটা পদার্থ বা একটা পদার্থ আরেকটা পদার্থের ভিতরে যে মাঝখানে যে দূরত্বটা, এটা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। এখন আরেকটা বিষয় হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন আসলে তোমরা বুঝতে পারতেছো, তরল পদার্থটা যে বাষ্পে পরিণত হয় বা বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়ার, মানে তরল পদার্থটা বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে কি বাষ্পীভবন। এখন আসো সিএনজি। সিএনজি হচ্ছে প্রাকৃতিক গ্যাসকে অধিক চাপে, অধিক চাপ প্রয়োগের ফলে সংকুচিত করে, মানে প্রাকৃতিক গ্যাসটারে অধিক চাপ প্রয়োগ করে সংকুচিত করে যে জ্বালানি তৈরি করা হয় তাকে সিএনজি বলা হয়। সিএনজির পুনরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আজকে এই সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা না বুঝলে ভিডিওটা দরকার হলে আবার টেনে টেনে দেখবা, অনেক কয়েকবার ভিডিওটা দেখলে তোমরা এমনিতে মুখস্থ হয়ে যাবে। আর চেষ্টা করব আরও সহজ ভাষায় তোমাদেরকে উপস্থাপন করার জন্য। আমার নেক্সট ভিডিওতে তোমাদের আজকে ক নাম্বার যে প্রশ্নগুলো আছে সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম, আমার নেক্সট ভিডিওতে তোমাদের জন্য থাকবে এই প্রশ্নগুলোর খ নাম্বার প্রশ্নে কী কী প্রশ্ন আসে এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদেরকে তুলে ধরব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।